দর্শক আমি দিলরুবাতনি আমি এখন আছি ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট এনপিআই তে এটি বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ঢাকার বনশ্রীতে অবস্থিত একটি সুবিশাল পরিপূর্ণ ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট 2009 সাল থেকে 4 বছর মেয়াদী 8 সেমিস্টারে 14 ক্যাটাগরিতে ভর্তি করে আসছে গত 15 বছর ধরে 6000 শিক্ষার্থীদেরকে সুনামের সঙ্গে দক্ষ করে গড়ে তুলেছে শিক্ষার্থীদের সফলভাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি চলুন এবার দেখে আসি প্রতিষ্ঠানটির কার্যক্রম আমার নাম রিফাত খন্দকার আমি এখন কম্পিউটার ডিপার্টমেন্টে 5th সেমিস্টার আমাদের প্রতিষ্ঠান একটা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট তো এখানে আমরা 3 বছর যাবত ডিপ্লোমা করতেছি খুব বেশি দিন নাই কোর্সের তো এখানে আমরা একটা মানে পরিবারের মতো সবাই টিচার তারপর হচ্ছে আমাদের ভিপি স্যার যিনি আছেন তারপর হচ্ছে আমাদের ছাত্রছাত্রী কর্মচারী যারাই আছেন সবাই একটা পরিবারের মতো সবার সাথে সবার খুব ভালো একটা বন্ডিং আর স্যাররা অনেক হেল্পফুল সব ব্যাপারে আর যত ধরনের সুযোগ সুবিধা পাওয়ার ল্যাব ফ্যাসিলিটিস প্লাস হচ্ছে শিক্ষার মান সব দিকে আমরা স্যাটিসফাইড আসলে এনপিআইতে অনেক ভালোই প্রশিক্ষণ দেওয়া হয় সব ডিপার্টমেন্ট আছে এখানে কম্পিউটার সিভিল মেকানিক্যাল তারপরে হচ্ছে ইলেকট্রনিক এগুলো সব কিছুর উপরেই একটা ভালো প্রশিক্ষণ দেওয়া হয় ইভেন হচ্ছে এখানে কম্পিউটারের জন্য অনেক ভালো ফ্যাসিলিটি দেওয়া আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ল্যাব আছে তো সবাই সবার মতো করে অনেক ভালোভাবে আগাইতে পারে মোহাম্মদ জুবায়ের হোসেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে শেষ করে এখন 6th সেমিস্টার উঠছি এখানে আমরা অনেক দক্ষ হয়ে কারিগর হয়ে দেশের জন্য কিছু করব এবং দেশের উন্নতি ঘটাবো আমাদের প্রতিষ্ঠানটা খুব ভালো উপকৃত আমাদের জন্য আমি দীর্ঘ বছর যাবত এখানে আসি আমাদের এখানে সবাই অনেক হেল্পফুল আছে কোনো মানে কিছু না পারলে পরে সবাই হেল্প করে সবাইকে সবাই এক কথায় পরিবারের মতন আমরা সবাইকে মানে হেল্প করেই থাকি আসসালামু আলাইকুম আমি ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটের একজন সপ্তম পর্বের স্টুডেন্ট আমার নাম আরমান মবিন আমরা সকল সিভিল ডিপার্টমেন্ট মিলে একটা প্রজেক্ট তৈরি করেছি এটার নাম ডিজাইন অফ অ্যান ইকো রিট্রিট এটা আমরা আসলে আমাদের শহরে এতই স্পেসের অভাব এর কারণে আমরা যতটুক সম্ভব পরিবেশের সুব্যবহার করে আমরা এটা একদমই লেকের পাশে একটা লেক ভিউ ফ্রন্ট সাইডে একটা পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট তৈরি করেছি এটাতে আমরা যথাসম্ভব আপনার মূল্যে ম্যাটেরিয়াল সাশ্রয়ীভাবে কালেক্ট করে আপনি ভালোই আপনি উপভোগ করতে পারবেন আমি এখন উপস্থাপন করতে যাচ্ছি টু স্ট্রোক ডিজেল ইঞ্জিনের একটি ডেমো এটি 360 ডিগ্রি আবর্তনের ফলে একবার কাজ করে থাকে এটি এটি সাধারণত 4টি সার্কেলে সম্পূর্ণ হয়ে থাকে শেষ হলো তোমার এক্সপ্লোশন মানে এক্সজস মানে আর কি ব্লাস্টের কাজ করে এতনে ছোট হয়ে থাকে অধিক সময় মানে কম সময়ে তোমার অধিক পাওয়ার উৎপাদনে সক্ষম হয় পাওয়ার উৎপন্ন করে যা 4টি সার্কেলে সম্পূর্ণ করে যেমন সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সজস্ট এটির সুবিধাগুলো হচ্ছে আয়তনে ছোট ওজনে হালকা ফোর স্ট্রোক ইঞ্জিনের চেয়ে অল্প সময়ে অধিক পাওয়ার উৎপন্ন করতে সক্ষম এটি প্রধানত উৎপন্ন হয়েছিল 1899 সালে দর্শক ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটে অভিভাবক ও শিক্ষকদের মত বিনিময়ের জন্য একটি অডিটোরিয়াম রয়েছে Thank you.
দর্শক বুঝতেই তো পারছেন কেন আপনারা এনপিআইতে পড়াশোনা করবেন। তাই দেরি না করে যারা 2023 সালের এসএসসি বা সমমান পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তারা আজই ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন এনপিআইতে। দিলরুবা তন্নি, অধিকার টিভি, ঢাকা।